এদিকে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র। তবে গরমের প্রভাব এড়াতে শ্রেণীকক্ষের বাইরে কোনো কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুলগুলোতে অ্যাসেম্বলি বন্ধ রাখতে বলা হয়েছে। শুধু তাই নয়, 4 মে থেকে শনিবারও শ্রেণী কার্যক্রম চালু থাকবে। শিক্ষা মন্ত্রণালয় মনে করে বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়, তাছাড়া দেশের সব অঞ্চলের তাপমাত্রাও সমান নয়, তাই সব কিছু বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।